আহকাদমি গুৱাহাটী হাইকোর্টের প্রিভিয়াস ইয়ার 2023 JAA এক্সামের একটা কোয়েশন সলভ করবো। কোয়েশনটা আমাকে খুঁজেছিল দ্য টু নাম্বারস আর ইন দ্য রেশিও 3:5, 3:5 দুটা নাম্বার আছে, ওকে। ইফ 9 ইজ সাবস্ট্রেক্টেড আর সেই দুটার রেশিওর পর যদি 9 সাবস্ট্রেক্টেড করো দেন দ্য নাম্বার রেশিও কি ফর্ম হয় 12:23, দেন দ্য নাম্বার অরিজিনাল নাম্বারটো কি সুদিছে। সো আমার যেটা রেশিও দিয়া থাকবে আমি কি ধরে নিলাম 3x, এক্স ধরে নিলাম 5x। এটা যেটো কোয়েশনের মতে কি হয়ে আছে আমার কন্ডিশনটো 3x-9 আর 5x-9 করলে আমি নতুন রেশিওটো কি পাও 12:23। এটা এইখানে ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে কি হব 23x-9 আর এফালে থাকিব 12 5x-9, ওকে। সো 23 যদি 3 করো এটা 3 3 9 আর 3 2 6, ওকে। এফালে কি হব 7 আর 2 0 7, ওকে। এফালে 60x-108, দিয়ে গোটেখিনি সিম্প্লিফাই করলে আমি এক্স ইকুয়াল 99/9 পাম আর ইয়াক কাটা কটা করলে আমি কি পাম 11 আর অরিজিনাল নাম্বার কি হয়েছিল 3x আর 5x, দ্যাট মিন্স 3 × 11 = 33 আর 5x, দ্যাট মিন্স 5 × 11 কি পাম 55। সো অরিজিনাল নাম্বারটা কি হব 33 and 55। আমার অ্যান্সারটা কত আছে সেটা সি, সো সি টু কি হব কারেক্ট হব। থ্যাংক ইউ।